হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। শ্রেয়া নিষ্ঠাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের জীবনের একটি বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসলে আজকে সরস্বতী পুজো, আর এইবার সরস্বতী পুজোয় আমার মেয়ের হাতে খড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, একটু দেরি করেই ব্লগটা এলো বন্ধুরা, কিন্তু এই বিশেষ দিনের মুহূর্তগুলো আমি তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি। দেখে নাও আজকের দিনটার সাথে ব্যাঙ্গালোরের সরস্বতী পুজোর মহলটাও কেমন হয় সেটাও জেনে নাও। ব্যাঙ্গালোরের হোয়াইট ফেদারের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো এই প্রথমবার আমরা অ্যাটেন্ড করেছি আমার দিদিদের সাথে। প্রথমে এসেই হাতেখড়ির জন্য মেয়ের নাম লিখিয়ে দিতে হয়েছে, কারণ বেশ লম্বা চড়া লাইন ছিল হাতেখড়ির। পুজো শুরু হওয়ার আর একটু সময় বাকি ছিল বলে দিদিরা আমাদের এই কমিউনিটি হলটার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আর সাথে গাছপালা দিয়ে ভরা। আহা, কি সুন্দর যে লাগছিল। এত বড় জায়গা পেটি, আমার কি এক জায়গায় চুপ করে বসে থাকতে ভালো লাগে? তাই আর কি, আমাকে ওর পেছন পেছন ছুটতে হচ্ছিল। আর তার মধ্যে খেলার জন্য এতগুলো দিদি আর দাদাদের পেয়ে গেছে, ব্যাস ওর তো সেই আনন্দ। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। হাতেখড়ির জন্য যেসব সামগ্রীর প্রয়োজন তার একটা লিস্ট এনারা আগে থেকেই প্রোভাইড করে দিয়েছিলেন, তাই আমিও সেই মতো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম। এখন একে একে হাতেখড়ির জন্য বাচ্চাদের ডাকা হবে, কিন্তু তার আগে টিয়ামকে দেখো, স্লেট পেন্সিল পেয়ে ঘষে ঘষে লেখা শুরু করে দিয়েছেন উনি। চলো এবার টিয়ামের হাতে ঘড়ি দেওয়ানো হোক। আমি তো খুব ভয় পাচ্ছিলাম ও চুপচাপ বসে থাকবে কিনা, নাকি কাঁদবে, কারণ ওর আগে বাচ্চারা এত কাঁদছিল। কিন্তু দেখো, চুপ করে কুহিত মশাই সব কথা শুনেছে আর সুন্দর করে শান্তভাবে বসে বসে ওনার হাত দিয়ে লিখিয়েছেন। বাচ্চারা সত্যি আনপ্রেডিক্টেবল হয়, ওরা কখন কিভাবে রিয়াকশন দেবে আমরা ভাবতেও পারবো না। আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই আমাদের সারা জীবন মনে থেকে যাবে। বন্ধুরা, আমার এই বিশেষ দিনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলো না। আর আমাকে আর আমার এই ছোট্ট পরিবারের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমাদের মনে যদি আমি একটু আনন্দ দিয়ে থাকি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকে এইটুকুই, কিন্তু নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। বাই।